সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ ডক্টর মুরাদ হাসান এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। শুক্রবার সন্ধ্যায় জামালপুর সরিষাবাড়ি উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর নতুন বাজার এলাকায় বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার স্মৃতি সংসদের আয়োজনে প্রয়াত সামিউল হক সেক্রেটারি, সরিষাবাড়ির আলহা জুটমিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সেক্রেটারি ও জাতীয় শ্রমিক লীগের সরিষাবাড়ি আঞ্চলিক শাখার সাবেক আহ্বায়কের স্মৃতিতে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি এসব কথা বলেন। স্মরণসভায় বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার স্মৃতি সংসদের সভাপতি আজমত আলী মাস্টারের সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ, সরিষাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধাদের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, মোস্তাফিজুর রহমান শাহজাদা, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি ভিপি, পৌর কাউন্সিলর শাখত আলম মুকুল, প্রয়াত সামিউল হক সেক্রেটারির ছোট ছেলে উপজেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি হাবিবুর রহমান মানিক প্রমুখ বক্তব্য রাখেন। স্মরণসভাটি সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আব্দুর রহিম। প্রয়াত শ্রমিক লীগ নেতার স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন, তার মাগফিরাত কামনায় দোয়া ও স্মৃতিচারণ করা হয়।